আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এভাবে ফটো এডিট করার জন্য আপনাকে বাংলা কিংবা ইংরেজিতে লিখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি ইংরেজি লিখে রেখেছি, আপনারা চাইলে বাংলা লিখেও কিন্তু এখানে ফটো এডিট করতে পারবেন খুব সহজে। এখানে দেখতে পাচ্ছেন আমি অনেক ধরনের ফটো কিন্তু এডিট করে রেখেছি, আপনারা যে রকম ফটো চান সেরকম ফটো কিন্তু এডিট করতে পারবেন। অনেকে বলেছেন আমাকে কমেন্টস করে যে গার্লফ্রেন্ডসকে নিয়ে আমি টিভি দেখতেছি কিন্তু ভিডিও ক্রিয়েট হচ্ছে না ফটো। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সব ধরনের ফটোই কিন্তু এখানে ক্রিয়েট করে রেখেছি আপনাদের দেখানোর স্বার্থে। তো আপনারা এই কাজটি কীভাবে করবেন সেটাই দেখিয়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছেন ইংরেজি লেখা রয়েছে, যে আপনাদের যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে আমার অন্য এক চ্যানেলে ভিডিও রয়েছে যে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট রয়েছে। এখানে আরেকটা বিষয় হলো এখানে দেখতে পাবেন পয়েন্ট রয়েছে, আপনি কত ফটো, এখানে কিন্তু আমার 10টা ছিল আর মাত্র 4টা রয়েছে, আমি আর 4টা ফটো এডিট করতে পারবো। তো আপনাদের যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখেছেন এখানে আপনি ইংরেজি লিখতে পারতেছেন না, বাংলায় লিখে আপনারা এডিট করতে পারবেন। এই জন্য আপনাদেরকে এই যে 3 ডট লাইন রয়েছে, 3 ডটের লাইনে ক্লিক করবেন। 3 ডট লাইনে ক্লিক করার পর এই সেটিং অপশন আছে, সেটিং অপশনে ক্লিক করবেন এবং এখানে ভাষাতে ক্লিক করবেন। ভাষাতে ক্লিক করার পরে আপনার পছন্দের ভাষা এখান থেকে অবশ্যই সিলেক্ট করে নিতে পারেন। সিলেক্ট করার পরে আমি আপনাদেরকে এক্সাম্পল দেখিয়ে দিই। আমি এটা কেটে দিই, ইংরেজিতে যে লেখাটা লিখেছিলাম আমি এটা কেটে দেই, আমি বাংলায় লিখে আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বিষয়টি বুঝতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকেও দেখানোর স্বার্থে আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট ম্যাচ দেখছি গ্যালারিতে বসে। আমার বয়স 30 এবং গার্লফ্রেন্ডের 25। তো আমরা এখন ক্রিয়েট অপশনে ক্লিক করে দেখি আমাকে কোনো ছবি ক্রিয়েট করে দেয় কি না। আপনারা লাইভ প্রুফ দেখতে পারবেন, দেখি আমাকে কোনো ছবি ক্রিয়েট করে দেয় কি না। তো আপনারা বিষয়টি বুঝতে পারবেন, আপনারা এভাবে লিখে কিন্তু খুব সহজেই ফটো এডিট করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আমার ফটো কিন্তু পেয়ে গেছি, আমি যেভাবে লিখেছি আপনারা দেখতে পাচ্ছেন লাইভ প্রুফ, আমি যেভাবে লিখেছি ঠিক সেরকম কিন্তু আমার ফটো এখানে চলে আসছে। দেখতে পাচ্ছেন 4টা ছবি ওরা আমাদেরকে ক্রিয়েট করে দিয়েছে গ্যালারিতে বসে, আমরা দেখতেছি। এবং এই ফটোগুলো আপনারা ডাউনলোড করতে চাইলে ফটোতে ক্লিক করবেন এবং এখানে 3 ডট লাইন রয়েছে, 3 ডট লাইনে ক্লিক করবেন এবং এই যে ডাউনলোড অপশন রয়েছে ডাউনলোড অপশনে ক্লিক করলে কিন্তু আপনাদের ফটো গ্যালারিতে চলে যাবে। ধন্যবাদ। তারপরে সমস্যা থাকলে, প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্টস করবেন।